আমরা ছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে পাশ দিয়ে যাচ্ছে মন্দাকিনি গরিকুণ্ডে পৌঁছে সে রাতটা বিশ্রাম নিলাম পরের দিন ভোরবেলা রওনা হব ভোরবেলা রওনা হলাম কেদারনাথের পথে চোদ্দ কিলোমিটার ট্রেক করতে হবে তাই হেঁটে যাওয়ার সাহস পেলাম না জানি অতি দুর্গম রাস্তা জীবনের প্রথম ট্রেক সামনে ছিল ঘোড়া ডান্ডি ঢুলি পিট্টু আমরা ঘোড়ার পিঠে উঠে পড়লাম আমরা গেছিলাম অক্টোবর লক্ষ্মী পরে যাত্রী যাচ্ছে পিঠুতে হেঁটেও যাচ্ছে অনেকজন আজকে বসে পুরনো স্মৃতির পাতা উল্টাচ্ছি সেই জার্নিটা ছিল এক অবিস্মরণীয় জার্নি ঘোড়ার পিঠে যাওয়ার এক অন্যরকম আনন্দ এবং অতজন যাত্রী মিলে ওই পথ ধরে যে দুর্গম রাস্তা সাইডে কোনো রেলিং নেই খেবড়ো রাস্তা ধরে যাচ্ছি আমরা এক অনবদ্য অভিজ্ঞতা আজও মনে পড়ে যায় আমরা চলেছি সেই রাস্তা ধরে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে পিঠ আর কোমরের অবস্থা কিন্তু বেশ কষ্টকর হয়েছিল মন্দিরে পৌঁছতে পৌঁছতে পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে চলেছি সমস্ত দর্শনার্থীদের সাথে দূরে দেখা যাচ্ছে সাদা তুষার শৃঙ্গ আমরা ওখানে যাচ্ছি ওই রাস্তা ধরে যত এগোচ্ছি ওই সাদা পাহাড়টা আমাদের কাছে এগিয়ে আসছিল কি দারুণ যে লাগছিল ঝকঝক করছিলো পাহাড়টা রোদ্দুর পরে এত ভালো যে লাগছিল সেদিন ওই মুহূর্তগুলো দারুণ পথের ক্লান্তি অনেক কমে গেছে কারণ আমাদের ঘোড়াওয়ালা বলছে আমরা প্রায় পৌঁছে গেছি কেদারনাথের পথে আমরা পৌঁছে গেছি সেই দুর্গম অতি দুর্গম ট্রেক করে পৌঁছেছি ঘোড়ার পিঠে চড়ে পৌঁছে গেছি কেদারনাথ মন্দির অনেকেই পৌঁছতে পারে না আমরা প্রায় পৌঁছে গেলাম ঘোড়া থেকে নেমে পড়েছি আমরা পাশেই ঘোড়াদের স্ট্যান্ড ঢুলি স্ট্যান্ড এখান থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে দশ মিনিট মন্দির পৌঁছতে লাগবে পিছনে ঝকঝকে তকতকে আকাশ সেত শুভ্র পাহাড় অনেক জায়গা ঘুরেছি তবে গারোয়াল হিমালয়ের এরকম সৌন্দর্য চোখে পড়েনি এত কনকনে ঠান্ডা মাফলার ঠান্ডায় উড়ে যাচ্ছে পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে রাস্তাটা ওখান থেকেই জল নেমেছিল তালের সময় ঘোড়ার পিঠ থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই স্ট্যান্ডের কাছটায় আর চারিদিকে দেখছিলাম আজ ভাবলে ভীষণ অবাক লাগে সেই মুহূর্তটা আবার যদি ফিরে পেতাম সেই রাস্তাগুলো সেই জায়গাটা আরেকবার যদি যেতে পারতাম সেই পথেই একটা ছোট ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম মন্দিরের কাছে হাওয়ার বেগ যেন আরো বেড়ে গেল এত ঠান্ডা এত কাঁপুনি লাগছিল তিন সাড়ে তিন ঘন্টা লেগেছে আমাদের ঘোড়ার পিঠে আসতে আমরা পৌঁছে গেলাম কেদারনাথের মন্দিরে নমো শঙ্করা শঙ্করা রুদ্রদেব হে মাহেশ্বরা জীবনে হয়তো কোনোদিন ভেবেছিলাম ট্রেক করব। ফার্স্ট ট্রেকটাই যে কেদারনাথ ট্রেক হয়ে যাবে সেটা হয়তো চিন্তা করিনি বাট পৌঁছে গেলাম পুজো দিলাম লাঞ্চ করলাম মন্দিরের আশেপাশে দেখে বুঝতেই পাচ্ছেন ছোট ছোটো দোকান আছে এখানে পূজার সামগ্রী পাওয়া যেত তারপরে আমরা আমাদের হোটেলের দিকে এগোলাম আমরা ছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে সেটা মন্দিরের পাশ দিয়েছিল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে সেটা গেছে শঙ্করাচার্যের ক্ষেত্র দিকে তার একটু এগিয়ে বাঁহাতে ছিল ভারত সেবাশ্রম ভারতেবাশ্রম থাকার জায়গা আরও কিছু কয়েকটা হোটেল ওখানে ছিল আরেকটা চমক যে বাকি আছে তার টের পেলাম দু চার মিনিটের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা এত হাওয়ার দাপট শুরু হলো আমরা হোটেলের এগিয়ে গেলাম আর শুরু হলো বৃষ্টি বরফের বৃষ্টি জীবনের প্রথম দেখা স্নোফলস। সেই অভিজ্ঞতা যা ছিল আজ থেকে অনেকগুলো বছর আগে আজকে মনে পড়লে পুরো অন্যরকম লাগছে অনেকটা সময় পার হয়ে এসেছি সেই কনকনে ঠান্ডা জীবনের প্রথম অ্যাডভেঞ্চার প্রথম স্নোফলস সব সবকিছু মিলিয়ে দুপুরবেলা সেই যে হোটেলের মধ্যে ঢুকে পড়লাম আর বেরোনোর সাহস পাচ্ছিলাম না স্নো হয়ে যাচ্ছে হোটেলের ঘর থেকে পাশের হোটেলের পুরো চালগুলো বরফে ভরে গেছে তুলোর মতো স্নো পড়ছে ঘরের মধ্যেই হাড় কাঁপানো ঠান্ডা কাঁপছিলাম আমরা এত ঠান্ডা কোন ক্রমে রাতটা কাটালাম অত দুর্গম জায়গায় রাত্রিবেলা তার মধ্যে ওরা আমাদের দিয়েছিল খিচুড়ি সোয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা গরম গরম সেই ধোঁয়া ওঠা খিচুড়ি এক দু সেকেন্ডের মধ্যেই ঠান্ডা হয়ে যাচ্ছে এত ঠান্ডা নিঃশ্বাসের প্রবলেমও হয়েছে কয়েকজনের তার মধ্যে অত হাই অলটিটিউডে পৌঁছে কিন্তু অভিজ্ঞতা হিসেবে অনবদ্য পরের দিন আমাদের গৌরীকুণ্ডে পৌঁছতে হবে সকালবেলা উঠে দেখলাম বরফের চাদরে প্রত্যেকটা হোটেল রাস্তা সবকিছু ঢেকে গেছে এত বরফ এত বরফ বরফের বল করা যাচ্ছে পায়ে হাঁটলে স্লিপ কাটছে মানুষ দারুণ লাগছিল সাদা চারিদিক কোনো ক্রমে ঠান্ডার মধ্যে রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করে আস্তে আস্তে নামতে থাকলাম আরেকবার দর্শন করে নিলাম কেদারনাথজিকে ধীরে ধীরে নামতে থাকলাম ভয়ঙ্কর রাস্তা স্লিপারি হয়েছিল নামতে নামতে দু তিনবার স্লিপও কাটলাম আরেকটু বেসামাল হলেই পড়ে যেতাম মন্দাকিনীর জলে যা বেঁচে গেছিলাম সে বছর পুরো সাদা বরফের চাদরে ঢাকা কেদারনাথের পুরো জায়গাটা সরু সরু রাস্তা হয়তো বুঝতে পারছেন যারা গেছেন সেই সময় বন্যা হওয়ার আগে পুরো বরফে থেকে রয়েছে সেই রাস্তা ধরেই আমরা এবার হেঁটে নামতে থাকলাম ঠান্ডা প্রচন্ড ঠান্ডা বেশ অন্য লাগছিল হেঁটে নামতে আবার মনে হচ্ছিল আবার কবে আসব। এত সুন্দর লেগেছে এত দারুণ অভিজ্ঞতা হয়েছে নামতে নামতে বরফে আচ্ছাদিত পুরো জায়গাটার কিছু মুহূর্ত ক্যাপচার করে ফেললাম ক্যামেরা বন্দি করে ফেললাম এরকম দৃশ্য জীবনে প্রথমবার দেখলাম ওঠার সময় ঘোরাতে এসেছিলাম সেটা এক অন্যরকম অভিজ্ঞতা নামার সময় নিজেরা হাঁটতে হাঁটতে নামলাম বুঝতে পারছিলাম বেশ খাড়াই অনেক হাই অলটিটিউডে উঠে এসেছিলাম কিন্তু আশেপাশের সৌন্দর্য অন্যরকম লাগছিল কিছু ঝর্ণাও পেলাম যেটা আসার সময় দেখেছিলাম খুব কেয়ারফুলি নামতে হচ্ছিল সঙ্গে ছিল প্রত্যেকের হাতে লাঠি সেই লাঠিতে ভর দিয়ে দিয়ে ধীরে ধীরে নেমে আসতে লাগলাম গৌরীকুণ্ডের পথে দারুণ অনবদ্য জার্নি হলো এবারে এতগুলো নতুন অভিজ্ঞতা স্মৃতির পাতা উল্টে আজ মনে পড়ে গেল পুরনো সেই অ্যাডভেঞ্চার ট্রেক স্নোফল সেদিনের সেই ট্যুরটা আর আপনাদের সাথে শেয়ার করে আরও ভালো লাগছে দু হাজার সেই স্মৃতি টু থাউজেন্ড থার্টিনের ন্যাচারাল ক্যালামিটি সেই বন্যার পরে পুরো ধ্বংস হয়ে গেছে কেদারনাথের সেই রাস্তাগুলো আর নেই পুরো অন্যরকম আরো ভয়ঙ্কর হয়ে গেছে রাস্তা অতিশয় দুর্গম রাস্তা হয়ে গেছে এখন তবে হেলিকপ্টারের ফ্যাসিলিটিও এখন এসে গেছে পুরনো স্মৃতি মনে করতে করতে খুবই আনন্দ পেলাম আজকে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন